বন্ধুগণ, তোমরা পেপারে ত্রিভুজ অঙ্কন করে সহজেই বাইসেক্টর নির্ণয় করতে পারো, অথবা ত্রিভুজে মধ্যবিন্দু খুঁজে পেতে পারো। এটার জন্য একটা চার্ট পেপার নাও, আর একটা পেন্সিল নাও বা স্কেচ পেন নাও, যে কোনো লেন্থ এবং অ্যাঙ্গেলের কোণের একটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ত্রিভুজ আঁকো। এখন এখন ত্রিভুজের বেসটা, ভূমিটাকে যদি আমরা এ ধরি, তো এটা আমি ওটাকে এ বরাবর মুড়ে দিলাম, পেপারটাকে ভাঁজ করলাম, এবং একইভাবে বি সাইডটিকেও ভাঁজ করে দিলাম। এখন বি সাইডটা এ সাইডের ওপর সমান্তরালভাবে যদি আমরা ভাঁজ করি, তাহলে একটা বাইসেক্টর আমি পাবো ত্রিভুজের। দেখো, যে রেখাটা একটা রেখা পেয়েছি, ওই রেখাটিকে আমরা যুক্ত করলাম এ আর বি কোণের মধ্যবর্তী লাইন। আবার সি রেখাটিও একইভাবে আমরা এ ভূমির উপর, ভূমি এ এর উপর আমরা ভাঁজ করে একটা রেখা পাচ্ছি, যেটা প্রথম রেখার সাথে যুক্ত হচ্ছে। দেখো, এটাকেও আমরা যুক্ত করলাম। একইভাবে তৃতীয় ভূমিটাকেও আমরা দ্বিতীয় ভূমির সাথে যখন আমরা ভাঁজ করছি, তখন আরেকটা রেখা পাচ্ছি, এই রেখাটিও আমরা যুক্ত করলাম। লক্ষ্য করো, তিনটি রেখাই কিন্তু একইভাবে একটি বিন্দুর মধ্য দিয়ে মিলিত হচ্ছে, ইন্টারসেক্ট করছে, এইটাকে বলা হচ্ছে মধ্যবিন্দু। খুব সহজেই এভাবে বাইসেক্টর পাওয়া যায়।